হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিও। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা হলো, সেই বিষয়ে তুলে কেন স্টুডিও। তো একটি আমার ভিডিওর দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট, প্রথম পার্টে আমি কেমতে স্টুডিওর বেসিক বিষয়গুলো আপনাদের দেখাইছি। এখন দ্বিতীয় পার্টের যে বিষয়টা, সেই দ্বিতীয় পার্টে এখন আমি আপনাদের দুটি করে অপশন করে দেখাবো। এখনকার তো অপশন হলো ক্লিপ বিন এবং লাইব্রেরি, এ দুটিতে কী কী কাজ, সেই কাজগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো যদি আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আপনাকে সাবস্ক্রাইব করলেন, সাইটে যে রেড বাটন আছে সেই রেড বাটনে একটি ক্লিক করেন। আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে বা ভালো লাগে তাহলে আমার একটি লাইক করবেন। তো আর কমেন্ট করে জানাবেন ভিডিওতে কী রকম হলো, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা তাও কমেন্ট করে জানাবেন, নাহলে পরবর্তীতে যেন আমাদের কোনো প্রকার সমস্যা না হয় বা কোনো ভুল ত্রুটি সংশোধন করতে পারি। তো তখন চলেন আমরা চলে যাই আমাদের, আমি প্রথম ভিডিওতে দেখেছি কীভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটি, সেই ভিডিওটি কীভাবে ইনপুট করবেন। তো সহজ বিষয়, ইনপুট থেকে সরাসরি চলে গিয়ে আপনারা ইনপুট করবেন। ইনপুট করার পর যে ভিডিওটি আসবে সেই ভিডিওটি আমরা টাইম লাইনে নিয়ে আসবো। নিচে যে ক্রেট 1 2 3 4 5 6 যে প্লাসগুলো আরও অনেক বাড়বে। তো তারপরে যে বিষয়টা, তারপরের বিষয়টি হচ্ছে হোম স্ক্রিন। হোম স্ক্রিন ইউটিউবের হোম স্ক্রিন হচ্ছে 1280x720, এই রেজুলেশনটা দিতে হবে। এটা হলো ইউটিউবের হোম স্ক্রিন। তো ইউটিউবের হোম স্ক্রিন দেওয়ার জন্য আপনার উপরে দিয়ে চলে যাবেন, উপরে যে রেকর্ড ইম্পোর্ট প্রোডাকশন শেয়ার তার পাশে দেখবেন সাইজ রেজুলেশন। আমি শর্টকাটের বিষয়ে আপনাদের দেখাচ্ছি। তো তারপর আপনার এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গায় বিভিন্ন প্রকার অপশন বাটন আছে, অপশন বাটনের উপর থেকে আপনাদের লেখা আছে ইউটিউবের স্ক্রিন শেয়ার, অর্থাৎ 1280x720 এটি অটোমেটিকই দেওয়া আছে। তো এই জায়গা থেকে আমরা নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর ওকে দেবো। ওকে দেওয়ার পরে যে আমাদের রেজুলেশনটা, সেই রেজুলেশনটা পুরো আসলো না। তো এই কারণে আপনার এইগুলোকে কেটে টাইনে বড় করে দিতে, টেনে বড় করে দেবো। এই হলো আমাদের প্রথমে যে বিষয়টা, সেই প্রথম বিষয়টা হয়ে গেলো। তারপরে দ্বিতীয় যে বিষয়টা এখন হলো ক্লিপ বিন। ক্লিপ বিনের কাজ হলো এই, ক্লিপ বিন অর্থাৎ আমাদের হোয়াইট বুটের মতো একটা এ থাকবে, এই জায়গায় যতগুলো ইনপুট করবেন সবই এই জায়গায় থাকবে। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে কী কী থাকবে, লাইব্রেরিতে থাকবে আপনার মিউজিক, থিম, এই দুটো বিষয় থাকবে। তো এখন মিউজিক নিয়ে, মিউজিক আর থিম নিয়ে, এখন থিম আপনাদের চয়েস মতো, এই জায়গায় অনেকগুলো থিম থাকে এবং মিউজিক আছে, আপনাদের চয়েস মতো আপনারা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন। তো সাপোজ আমি যে কোনো একটা থিমস ব্যবহার করে দেখাচ্ছি। তো এই থিমসটা আমি ব্যবহার করে দেখাচ্ছি, এই থিমসটা আমরা ধরলাম টেনে টাইম লাইনে দিয়ে দেবো, অর্থাৎ 1 2 3 যত আমাদের টাইম লাইন আমরা যোগ করবো তত আমাদের থিমটা যোগ করবো। যেহেতু আমাদের থিমটা আমি যোগ করলে পুরো ফুল স্ক্রিন নিয়ে নিছে, তো এই কারণে আমি থিমটাকে টেনে ছোটো করে দেবো। ওকে, তাহলে আমার যে ভিডিও অর্থাৎ নিজস্ব যে ভিডিওটি, সেই ভিডিওটিতে থাকবে। এখন এই এই অ্যানিমেশনটা আমরা যে কোনো জায়গায় সেট করে দিতে পারবো বা আমাদের ইচ্ছা অনুযায়ী যেভাবে ক্যাটাগরি ঠিক সেভাবে করতে পারবো। তো এই জায়গায় আবার আরেক অপশন আছে, এই জায়গায় আপনি লিখতেও পারবেন। এই জায়গায় লেখা আছে যে ইন্টার, আমি স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি, এই জায়গায় লেখা আছে যে ইন্টার টাইটেল হেয়ার। তো যেহেতু টাইটেল হেয়ার লেখার জন্য এটা আমি শর্টকাট বিষয়ে দেখাচ্ছি, এই জায়গায় যে ইন্টার টাইটেল হেয়ার আছে এই জায়গাটা আপনি ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর অটোমেটিক আপনার লেখার অপশন চলে আসবে, লেখার অপশনটা আপনি সিলেক্ট করে আপনাদের যা খুশি তা লিখতে পারেন। আমি লিখতাম সরি কামতেশিয়া। তো কামতেশিয়া লিখলে অটোমেটিক কামতেশিয়া চলে আসলে এখন এটা আমরা চয়েস মতো ফন্টের কালার চেঞ্জ করে দিতে পারবো। আমি রেড কালার দিই, রেড কালার দেওয়ার পর আমরা যদি কেউ যেন ফন্টের সাইজও চেঞ্জ করে দিতে পারবো তাও দিতে পারবো, যে ফন্টের সাইজ চেঞ্জ করে দিলাম। ওকে, সিলেক্ট, সিলেক্ট করার পর 72। ওকে, এটা হলো পুরা। এখন আমি এই জায়গায় হাতে লিখে দিই 100। ওকে, 100, এই যে বড়ো চলে আসছে, আরও বড়ো করা লাগবে 150, এই যে চলে আসছে। এখন আমি এটা যে বড়ো করে দিলে এই লেখাটা বড়ো হয়ে গেলো। এখন এই অ্যানিমেশনটা আমরা আমাদের চয়েস অনুযায়ী আমরা যে কোনো জায়গাতে, যদি বলেন যে না আমরা ভিডিওর প্রথমে এই অ্যানিমেশনটা থাকবো, তাহলে আপনারা ভিডিওকে টেনে ভিডিওটার সামনে এই অ্যানিমেশনটা ছেড়ে দিবেন। এই যে এইভাবে, ঠিক এইভাবে আমি আবার দেখাচ্ছি, এটা উপরে বা নিচে যে জায়গায় থাকবে টেনে এনে এই জায়গায় রাখবেন, তারপরে সিরিয়াল আপনি ভিডিও দিবেন। ভিডিও দিলে প্রথমে আপনার যে অ্যানিমেশনটা চলে আসবেন। তো অ্যানিমেশনটা আমরা বড় করে দিলে, ফুল স্ক্রিন দিলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়, ভালো হয়, ফুল স্ক্রিন। তো ওকে হয়ে গেলে এখন এটাকে আমরা আমি প্লে করে দেখাচ্ছি আপনারা। প্রথমে যে অ্যানিমেশনটা হবে, এই যে প্রথমে অ্যানিমেশন হওয়ার পরে আপনি ভিডিওটা ওপেনিং হবে, অর্থাৎ ইনডোর যে কাজটা সে কাজটা এই করে দিতে পারে অটোমেটিকই। এই জায়গায় আপনি মিউজিকও সেট করে দিতে পারবেন আপনাদের চয়েস অনুযায়ী। তো আমি লাইব্রেরিতে চলে গেলাম, লাইব্রেরিতে চলে যাওয়ার পরে এই জায়গায় অনেক ধরনের মিউজিক আছে,
টাইটেল এজ এ মিউজিক, মিউজিকের থেকে আমরা যে কোনো একটি মিউজিক আমরা সেট করে দিতে পারলাম, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট বা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, আমি 30 সেকেন্ড একটি শর্টকাটের একটি মিউজিক এই জায়গায় দিয়ে দিলাম। এই জায়গায় মিউজিক দেওয়ার পরে এই জায়গার থেকে আপনারা আপনাদের যতটুকু অর্থাৎ আপনার আমার হলো এতটুকু হলো ওই মিউজিক অ্যানিমেশনটা হচ্ছে সাপোজ ধরেন 30 সেকেন্ড আর মিউজিকটা হচ্ছে 1 মিনিট। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের অ্যানিমেশনটা এই জায়গায় লক্ষ্য করেন, এই অ্যানিমেশনটা দেখেন যে আমার ছোট এবং মিউজিকটা বড়, তো সেক্ষেত্রে আমরা এই কার্সরটা নাড়াচাড়া করে যতদূর আমাদের পর্যন্ত ততটুকু ওই অ্যানিমেশন পর্যন্ত চলে যাওয়ার পর হলুদ আকারের চিহ্ন দেখা দেবে। তো এই জায়গায় নিয়ে আমরা ছেড়ে দেবো, যেহেতু আমাদের মিউজিকটা ডিলিট করতে হবে সেহেতু আমরা মিউজিক সিলেক্ট করবো। মিউজিক সিলেক্ট করলে একটি গাঢ় ইয়েলো বা হলুদ একটি গাঢ় সবুজ ব্লু ব্লু কালারের মতো চলে আসবে। ব্লু ব্লু কালার চলে আসার পর এই জায়গায় যে অপশনটা আছে দেখেন আপনার যে কাট স্পাইলস কপি এই ধরনের একটা অপশন আছে। তো এখন হলো আমরা এই জায়গা থেকে কাট বা স্পাইলস করবো, স্পাইলস করে এটি আমরা কেটে দেবো, কেটে দিলে যে খণ্ড হয়ে গেল এখন এটিকে আমরা রাইট বাটন ক্লিক করলে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়া হলে আমাদের মিউজিক এবং অ্যানিমেশন দুটা এক সমান হয়ে গেছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই মিউজিক মিউজিক বাজবে, তো আমার সাউন্ড আপনারা দেখতে পারবে শুনতে পারবেন না, আপনার মিউজিক শুনে। তো দোস্তরা অবশ্যই বুঝতে পারছেন যে বিষয়টা এইরকম। তারপর আমরা এই দুটাকে একত্র করে দিলাম, তারপরে আমার যে অ্যানিমেশনটার শেষের পর মিউজিকটা চলে আসবে। মিউজিক এবং অ্যানিমেশন শেষের পর অটোমেটিকই আমার এই ভিডিওটা অটোমেটিকই মিউজিকের পর ভিডিওটা চলে আসলো। তো এটি ছিল ক্লিপ বিনের কাজ। ক্লিপ বিনে মূলত এই কাজগুলো করা হয়। আপনারা এই জায়গা থেকে আপনারা যদি চয়েস করেন যে এটাকে আমরা গ্রুপ করে দেব, গ্রুপ করার জন্য আপনাদের এই জায়গায় দিতে হবে কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিলে অটোমেটিকই গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে যাওয়ার পর এটি আপনারা মিউজিক এবং থাম্বনেল দুটো একসাথে থাকবে। এখন এটা আপনার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এখন আমরা এটা ছোটো করে দিয়ে ভিডিওর মাঝখানে ব্যবহার করলাম, তাও করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো এটি হলো আমার ক্লিপ বিন এবং লাইব্রেরি কাজ ছিল। যদি আপনার ভিডিওটা যদি কোনো ভালো লাগে বা কোনো উপকার আসে অবশ্যই একটি ক্লিক একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে অবশ্যই ধন্যবাদ।